হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উলি নাজমা। আমি সঙ্গীতা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি বেবি প্রোডাক্টের ব্যাপারে। তো সেটা হলো বেবি শ্যাম্পু। আমরা অনেকে অনেক রকম শ্যাম্পু ইউজ করে থাকি, বাট আজকে আমি যেটা বলবো সেটা হলো দুটো শ্যাম্পুর কম্পারিজন। ওকে, তো সেটা হলো হিমালয়া বেবি শ্যাম্পু ভার্সেস জনসন বেবি শ্যাম্পু। ওকে, এই দুটো শ্যাম্পুর কম্পারিজনটা আমি আর তোমাদের সাথে শেয়ার করব, এবং কোন শ্যাম্পুটা ইউজ করলে আমাদের বেবিদের জন্য কীরকম সুবিধা হবে সেটা আমি আজ তোমাদের বলবো। এবং প্রথমেই বলি, হিমালয়া জেন্টাল বেবি শ্যাম্পু এটা হলো একটু হার্বাল প্রোডাক্ট, এটাতে বেশি থাকে, এবং জনসন বেবি শ্যাম্পু এটাতে কেমিক্যালটা একটু বেশি থাকে। এটাতে হার্বাল কোনো প্রোডাক্ট নেই, এবং এটাতে হার্বাল প্রোডাক্টটা বেশি আছে, যেমন হিবিশকাস রোজা, খুশখুশ, অ্যাটসেট্রা। তো ওকে ফ্রেন্ডস, চলো আজকে আমরা আর দেরি না করে আমাদের ভিডিওতে চলে যাই। তার আগে আমি তোমাদের বলে দিই, যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং আমার কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে, এবং তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমার কমেন্ট বক্সে জানিও। ওকে ফ্রেন্ডস, তো চলো আমরা ভিডিওটা দেখি। তো ফ্রেন্ডস, আমি নিয়ে চলে এসেছি হিমালয়া জেন্টাল বেবি শ্যাম্পু এবং জনসন বেবি শ্যাম্পু। তো হিমালয়া বেবি শ্যাম্পু এটা হলো পিওর, জেন্টাল অ্যান্ড সেফ, এবং এটা হলো জেন্টলি ক্লিনজেস হেয়ার অ্যান্ড মাইল্ড টু আইস। ওকে, এটা হলো হিমালয়া বেবি শ্যাম্পু, এটা হলো ফ্রি ফ্রম প্যারাবেন্স, এবং এটা হলো নো অ্যাডেড প্যারাবেন্স, ফ্যালেটস অর ডাইস। ওকে, এবং হিমালয়া বেবি শ্যাম্পু এটার কালার হলো সিনথেটিক কালার, এবং জনসন বেবি শ্যাম্পু এটার কালার, আমি কালারগুলো দেখাচ্ছি। এটা হলো হিমালয়া বেবি শ্যাম্পু, আমি এটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কালারটা, এবং এটার কালারও আমি, এটার কালারটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এটার কালারও দেখাচ্ছি, জনসন বেবিরও কালারটা আমি দেখিয়ে নিচ্ছি। এটার কালারটা একদম হোয়াইট টাইপের, এবং এটা একটু হালকা ইয়েলো সিনথেটিক কালার, এবং হিমালয় বেবি শ্যাম্পু এটা নো টিয়ার্স ফর্মুলা আছে, এবং জনসন বেবি শ্যাম্পু এটাতেও নো টিয়ার্স ফর্মুলা আছে। এবার আমি বলি, হিমালয় বেবি শ্যাম্পু সফটেন্স, নারিশের হেয়ার, অ্যান্ড যেটা করে সেটা হলো হেয়ারটাকে লম্বা করতে সাহায্য করে, এবং জনসন বেবি শ্যাম্পু এটার পিএইচ ব্যালেন্স এবং হাইপো অ্যালার্জেনিক ফর্মুলাটা ভালো এটাতে, এবং হিমালয় বেবি শ্যাম্পুতে এটাও ক্লিনিক্যালি টেস্টেড, এবং জনসন বেবি শ্যাম্পু এটাও ডক্টরস রেকমেন্ডেড। তো ফ্রেন্ডস, আমরা দুটোই ইউজ করতে পারি। এবার আমি একটু বলে দিই যে ডাইরেকশন ফর ইউজটা, কীভাবে আমরা ইউজ করব। তো অবশ্যই আমরা শ্যাম্পুটা প্রথমে বেবির মাথায় একটু সামান্য পরিমাণ দেব, এবং তারপর হালকা জল দিয়ে একটু মাথাটা ভিজিয়ে ঘষে নেব একটু সামান্য, তারপর আমরা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব। অবশ্যই আমরা শ্যাম্পু করার সময় মাথায় গরম জল দেব না, এতে চুলের ক্ষতি হতে পারে। এবং আরেকটা যেটা জিনিস, এটা আমি বলি, দেখো তোমরা শ্যাম্পুটা, এটা হিমালয়ার শ্যাম্পুটা, এটা একটু, এটা কতটা ঠিক দেখতে পাচ্ছ, এটা আমি ঢেলেছি, এটা কিন্তু গড়িয়ে যায় না। এবং জনসন বেবি শ্যাম্পুটা এটা একটু থিন, দেখো এটা এতটা পর্যন্ত গড়িয়ে চলে এসেছে, এবং এটার কোনো কালার নেই, এটা একদম হোয়াইট টাইপের কালারটা, এবং এটা একটু হালকা ইয়েলো টাইপের হিমালয়াটা। এবার আমি বলি, জনসন বেবি শ্যাম্পুটা আমরা কী কী কন্টেন্টস আছে এই দুটোর মধ্যে, দুটো শ্যাম্পুর মধ্যে কন্টেন্টসগুলো একটু বলে দিই। কন্টেন্টসগুলো হলো হিবিশকাস রোজা, অর্থাৎ জবা ফুল আছে হিমালয় বেবি শ্যাম্পুতে, এবং খুশখুশ আছে, এবং চিকপিয়া আছে।
তো হিবিসকাস রোজা যেটা করে সেটা হলো চুলটাকে সফট করে, এবং খুসখুস যেটা করে সেটা হলো ও স্ক্যাল্পটাকে কুল করে, এবং চিকপিয়া যেটা আছে সেটা স্কিন শাইন করে, স্ক্যাল্পটা এই চুলটাকে শাইন করে। এবং এটাতে আমি জনসন বেবিটার কন্টেন্টসগুলো বলি, গ্লিসারিন আছে, সোডিয়াম বেনজোট আছে। তো এটাতে কোনো হার্বাল প্রোডাক্ট নেই, যেমন হিমালয়া বেবি শ্যাম্পুতে হিবিসকাস রোজা খুসখুস আছে, এটাতে কিন্তু সেরকম কোনো প্রোডাক্ট নেই। এটাতে শুধুমাত্র যেসব জিনিস আছে সেগুলো সবই কেমিক্যাল, তাই জনসন বেবির থেকে আমার মনে হয় এটা ইউজ করা বেটার। বাট এটাও আমরা ইউজ করতে পারি, এই জনসন বেবি শ্যাম্পুতে আমাদের ইউজ করতে সুবিধা হবে। কীরকম সুবিধা, যে এটা খুব থিন, যেহেতু আমাদের যে বেবিতে মাথায় যে আমরা ইউজ করবো সেটা আমাদের ইউজ করতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি ফেনা হবে এবং খুব ভালো হবে, এবং শ্যাম্পু করিয়ে খুব ইউজফুল এবং এটা খুবই ভালো শ্যাম্পু করে আরাম পাওয়া যায়। বাট এটা আমরা যাদের বেবিদের চুলের একটু প্রবলেম আছে, চুলের লেন্থ কম এবং চুলের শাইন কম, সফট কম, সেক্ষেত্রে আমরা এই শ্যাম্পুটা ইউজ করবো। বাট এটা যেহেতু কেমিক্যাল ফ্রি সেহেতু এটাই ইউজ করা বেটার, বাট এটাও ইউজ করতে পারে, এটাও কোনো খুব বেশি কেমিক্যাল নেই। আমরা বেবিদের যেটুকু কেমিক্যাল, এবং এটা তো কেমিক্যাল, যে কেমিক্যাল ছাড়া কোনো প্রোডাক্ট হয় না, এটাতে কম কেমিক্যাল আছে, এটাতে বেশি কেমিক্যাল আছে। আমরা দুটোই ইউজ করতে পারবো, আমাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করবো, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা ইউজ করবে, আমি কখনো এটা কখনো এটাই ইউজ করবো। বাট আমার এটাই বেস্ট লাগে, কারণ এটা খুব তাড়াতাড়ি ফেনা হয় এবং ইউজ করতে খুব ভালো, এবং এটা আমার বেবির জন্য সুটেবেল। ওকে, এবং আমার বেবির এমনিতে হেয়ারটা ঠিকই আছে, তাই আমার হেয়ার লেন্থ বা হেয়ার সফট বা শাইনের জন্য এই শ্যাম্পুটা আমাকে ইউজ করতে খুব একটা হয় না। আমি দুটোর মধ্যে যখন যেটা ইচ্ছা হয় সেটাই, যখন যেটা থাকে, যখন যেটা পাওয়া যায় আর শপে, তখন আমি সেটাই ইউজ করি। এটাতে এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস আছে, যেটা হলো ওই পটাশিয়াম সরবেট, সোডিয়াম বেনজোয়েট ইত্যাদি। এবং আরেকটা কথা বলে দিই, দুটোই এক্সটার্নাল ইউজ অনলি, দুটো শ্যাম্পু ইউজ করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমাদের বেবিরা এটা কোনোভাবেই মুখে নিয়ে না নেয়। এবং এটা আমরা কোথায় রাখবো, স্টোর ইনে কুল প্লেস অ্যান্ড কুল অ্যান্ড ড্রাই প্লেস। এবং এটা আছে 40 ml-এর এবং এটার দাম আছে 40 টাকা, এটা আছে 50 ml-এর এটার দাম আছে 55 টাকা। এগুলো বড়ও পাওয়া যায়, তোমরা চাইলে বড়ও ইউজ করতে পারো। আর একটা কথা আমি বলে দিই, দুটো শ্যাম্পুই আমার কাছে বেটার, তাই আমি কোনোটাই বলবো না যে এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো। বাট আমি বলবো যাদের বেবিদের একটু সমস্যা থাকে চুলে তাদের জন্য এটা বেস্ট, এবং এটা যাদের কোনো বেবিদের কোনো সমস্যা নেই তাদের জন্য এটা বেস্ট। এবং এটার বোতলটা যেভাবে তৈরি, এটার বোতলটা এভাবে তৈরি যে কতটা শ্যাম্পু আছে আমি এটা দেখতে পাচ্ছি, এবং এটা কতটা থিন দেখো, আমি বোতলটা হেলাচ্ছি এবং শ্যাম্পুটার ভিতরে চারিদিকে ঘুরে যাচ্ছে, এবং এটা একটু থিন, তো সেই জন্য এটা ইউজ করতে ভালো হয়। এবং এটা বোতলটা আমাদের একটা ইউজ করতে হবে যে কতটা শ্যাম্পু আছে সেটা আমরা বোতলটা দেখতে পাবো, এবং এটাতে আমরা সেটা দেখতে পাবো না, এবং এটা থিন নয়, এটা খুব থিক। ওকে, তার জন্য আমাদের এটা থেকে এটা ইউজ করতে সুবিধা, এবং এটাতে ফ্যানাটাও ভালো হয়, এটাতে একটু কম ফ্যানা হয়। বাট দুটোই ভালো এবং আমরা দুটোই ইউজ করতে পারবো, বাট আমরা একটু দেখে শুনে ইউজ করবো কোনটা আমাদের বেবিদের জন্য সুটেবেল হবে, তোমরা সেটাই ইউজ করবে। আমার জন্য দুটোই বেস্ট এবং দুটোই ভালো। ওকে ফ্রেন্ডস, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।